আজ আমি একটা ব্রাইডাল শ্যুটে গেছিলাম, তো সেই ব্রাইডাল শ্যুট নিয়ে কথা বলবো। আমাদের এখান থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে শান্তিপুর হসপিটালের কাছে একটা পার্লার আছে, সেবাদির পার্লার। তো সেইখানে গেছিলাম একটা ব্রাইডাল শ্যুটে। সেবাদিরই স্টুডেন্ট যাদের আজকে এক্সাম ছিল, 4 জন স্টুডেন্ট ছিল, তো 4 জনের 4টে মডেল, সেই মডেলের ফটোশ্যুট ছিল। তো সেই ফটোশ্যুট নিয়ে কথা বলবো আর তোমাদের ছবিগুলো দেখাবো। তো দেখো ফার্স্ট ছবিগুলো, প্রত্যেকটা ছবি তুলেছি আমি আমার ফুল ফ্রেম নিকন 750 বডি দিয়ে, আর সাথে ছিল আমার 35 mm, কারণ জায়গা একদমই ছিল না, জায়গা একদমই অল্প, একটা ছোট ঘরের মধ্যে শ্যুট ছিল, তাই আমাকে 35 ইউজ করতে হয়েছে, 50 ইউজ করতে পারিনি। হয়তো 50 ইউজ করলে আরেকটু বেটার পেতাম। তবে আমি প্রত্যেকটা মেকআপ আর্টিস্টরা যারা আর কি সেবাদের স্টুডেন্ট ছিল, তারা প্রত্যেকটা, টোটাল 4 জন ছিল, 4 জনই খুব সুন্দর সাজিয়েছিল, যার কারণে ছবিগুলো খুবই ভালো হয়েছে। আমার কাছে আপাতত 2টো বডি আছে, একটা ক্রপে আছে 770 ক্যাননের, আর ফুল ফ্রেমের মধ্যে আছে হচ্ছে নিকন 750। এই 2টো বডি দিয়েই আপাতত আমি ছবি তুলি, আর ভিডিওর প্রয়োজন পড়লে আমি ক্যাননের 770 দিয়েই ভিডিও করি। যখন আউটডোরে কোনো শ্যুট হয় তখন ন্যাচারাল লাইটে ছবি তোলা, একটা ছবি তোলাটা হয়তো একটু সোজা, বাট যখন ইনডোরে কোনো শ্যুট হয়, যখন নিজের লাইট সেট আপ থাকে, তখন লাইটের সেন্সটা থাকাটা খুবই জরুরি। আমি আমার সাথে লাইট নিয়ে গেছিলাম একটা সিঙ্গেল পোটার সেট, আর একটা ছিল আমার গোডেক্সের এক্সটার্নাল ফ্ল্যাশ। তো এই 2টো লাইট দিয়ে আমি ছবি তুলেছি, আর কিছু ছবি তোলার চেষ্টা করেছি যেগুলো ব্যাকলাইট থেকে ছবি, যেগুলো আমার এই গোডেক্সের যে ফ্ল্যাশটা আছে এক্সটার্নাল ফ্ল্যাশ, সাথে টিগার ইউজ করে আমি 2-3টে জেলি সাথে নিয়ে গেছিলাম। একটা কালার হচ্ছে রেড, ব্লু আর একটা গ্রিন ছিল। তো 3টে কালার দিয়েই আমি ব্যাকলাইটে কিছু ছবি তুলেছি, যেগুলো আমি এখনও পর্যন্ত প্রসেস করে উঠতে পারিনি। তো সেগুলো প্রসেস করলে আমি নেক্সট টাইম আবার তোমাদের দেখাবো। যে 4 জন মডেল ছিল, মডেলগুলো খুবই ভালো, আর যারা সেবাদির স্টুডেন্ট, যারা মেকআপ আর্টিস্ট, যারা মেকআপ করেছে, তারা খুব সুন্দর শিখেছে সেবাদির কাছ থেকে। এটা দেখে বোঝা যায় যে এত সুন্দর মেকআপ ওরা করেছে। সো আমি যে কটা ছবি তুলেছি তার মধ্যে সব কটা ছবি দেখানো সম্ভব না, আমি তাই বেছে বেছে 3টে 4টে করে ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। যখন কোনো ব্রাইডাল শ্যুট থাকে তো সেই ব্রাইডাল শ্যুটে মেকআপের উপর নির্ভর করে, মডেলের উপর নির্ভর করে, আর আমি নিজের মতন নিজের সেট আপ করে নিয়ে আমি আমার মতো করে ছবি তুলতে পারি। বাট যখন কোনো ওয়েডিংয়ের কাজ থাকে, ওয়েডিংয়ের দিনে তুমি এমন কোনো সময় পাবে না, তাই তোমাকে সেই ছবিগুলো তোমাকে তুলতে হবে নিজের মতো করে, তুমি সুন্দর করে সাজিয়ে, ব্যাকগ্রাউন্ড দিয়ে, মডেলের যে এক্সপ্রেশন থাকে সেই এক্সপ্রেশনগুলো নিয়ে তুমি সেমনভাবে ছবি তুলতে পারবে না। তো ব্রাইডালের থেকেও চ্যালেঞ্জিং কাজ হচ্ছে তোমার ওয়েডিংয়ের ছবি তোলা বা ভিডিও করা। এই এতদিন ধরে ফটোগ্রাফি করে আমি যেটুকু বুঝতে পেরেছি যে ফটোগ্রাফি কেউ তোমাকে শেখাতে পারবে না। হ্যাঁ, তোমাকে ফটোর ফ্রেমিং সেন্স বুঝিয়ে দিতে পারবে, বা ক্যামেরা সম্বন্ধে তোমাকে সেটিংসগুলো তোমাকে দেখিয়ে দিতে পারবে, বাট ফটোগ্রাফিটা আমার মতে না সম্পূর্ণটাই একটা আলাদা জিনিস যেটা নিজের থেকে আসে। নিজে তুমি ক্রিয়েটিভ কিছু তৈরি করো, নিজে ক্রিয়েটিভ কিছু ছবি তোলো, বা নিজের উপর নির্ভর করে তুমি কেমনভাবে ফ্রেম রাখবে, কেমনভাবে কালার রাখবে এডিটের মাধ্যমে, কেমন লাইট নিয়ে তুমি ছবি তুলবে, সম্পূর্ণটা আমার মতে নির্ভর করে নিজের কাছে। এবার তারপরেও বেসিক কিছু সেটিংস, বেসিক কিছু জানা থাকে যেটা তোমাকে অবশ্যই অন্য কারো কাছ থেকে জানতে হবে। যখন তুমি চ্যালেঞ্জিং কোনো ফটোগ্রাফিতে নামবে, যেমন ওয়েডিং ফটোগ্রাফি সত্যিই খুব একটা চ্যালেঞ্জিং ফটোগ্রাফি। ব্রাইডালে কী হয়, ব্রাইডালে একটা মডেল থাকে, একটা মেকআপ আর্টিস্ট মডেলটাকে সাজালো, তুমি একটা সেট আপ তৈরি করলে লাইট দিয়ে, ব্যাকগ্রাউন্ড দিয়ে, আর নিজের মতো করে সেট আপ তৈরি করে দেন তুমি স্টার্ট করলে ফটোগ্রাফি। যখন তুমি ওয়েডিংয়ে যাবে তো ওয়েডিংয়ে একটা সত্যি চ্যালেঞ্জিং একটা ব্যাপার, তো সেখানে তুমি পারবে না সেট আপ তৈরি করতে। হ্যাঁ, তুমি লাইট তৈরি করে নিলে একটা জায়গায় বসে রয়েছে, সেখানে সেটা আলাদা ব্যাপার, বাট ওয়েডিংয়ে এমন নয় যে তোমার একটা জায়গাতেই তুমি ফটো তুলতে হচ্ছে, একবার এখানে একবার ওখানে, বাট নানারকমভাবে লাইট তৈরি হচ্ছে, ওখানে নানারকম লাইট থাকে, তাই না? তো সেই লাইটগুলো রয়েছে, তোমাকে অনেক ভিড় রয়েছে। তো ফটোগ্রাফি করতে চাইলে অ্যাট ফার্স্ট তুমি কারো
সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যেতে পারো যে ওয়েডিং ফটোগ্রাফি করে, চ্যালেঞ্জিংগুলো ফিল্ডে গিয়ে তুমি দেখতে পারো সে কী করছে, সেখান থেকে তুমি অনেক অভিজ্ঞতা পাবে।